সার সালা 2024 বিসিনি পুলিয়া ন্যাশনাল লোক আদালত চেংজাখা হাইকোর্টে হাসিন দাল বিদাল কেরংনগ রাজখরা গুলিনি কেরংনগ লুকরংনি সুবাসুনি বাগৈ কাইসার আসুক থাই রেজাখা ফাইমানজাখা ত্রিপুরা স্টেট লিগাল সার্ভিস অথরিটি মেম্বার নি সেক্রেটারি জুমা দত্ত চৌধুরী সা সালা বেবাগৈ কাইবরি চিথাম আচুক থাই 18,253 দরবার খানানি বাকে আগুন হারজাকা আবুনি বিশঙ্গ 5,185 হনকে সকানি কসা 13,068 দরবার হনকে কেরংনগ সগৈজাক ও ন্যাশনাল লোক আদালত আচুক থাই 337 মোটর এক্সিডেন্ট নি কম্পেনসেশন তে বেঙ্গল আকাইন হারমানি রুথাইনি বাকে 4,428 কেস টঙ্গু আবু হাইকেন 761 টেলিকম কর্পোরেশন বিল রাজাকানি দাল বিদার সামং হামিয়া তাংবো তাঙ্গ গদালজা কেস 12,188 কাকলাইমানি কেস তঙ্গু 270 চেক বাউন্স কেস তঙ্গু 154 আবুন লগিউন চাকরিন রুগী কাইবা ফিরাংনি জাতিনি মুসুমানি বিল কাইসা কেস তঙ্গু আবুরক যতন চারশানি লোক আদালত ইয়াসকজাখানি শাখা ত্রিপুরা স্টেট লিগাল সার্ভিস অথরিটি মেম্বারনি সেক্রেটারি জুমা দত্ত চৌধুরী। আজকে আমাদের ত্রিপুরাতে সারা ভারতবর্ষের সঙ্গে ন্যাশনাল লোক আদালত আমরা এখানেও আয়োজন করেছি, এটাই বছরের প্রথম জাতীয় লোক আদালত। তো আমরা এটা হাইকোর্টে চলছে এখন, যে মামলায় পক্ষভুক্ত যারা পার্টি আছেন এসছেন, মোটামুটি কাউন্সিলিংও সকাল 10 থেকে চলছে। আমরা একটা এখন ডিসপোজাল হয়েছে, এনআই অ্যাক্ট চেক বাউন্স কেসগুলো হয় যে একটা হয়েছে, বাকি আরও কাউন্সিলিং চলছে। তো দেখা যাক, এখন 12 হয়েছে, 4:30 অবধি তো চলে, তো বেলা শেষে হয়তো বা আমরা একটা ডেটা আপনাদেরকে দিতে পারব। কতগুলো কেস ছিল মানে এই প্রথম লোক আদালত? টোটাল আমরা নিয়েছি হাইকোর্টে 51, আর নিচের কোর্টগুলিতে সব মিলিয়ে প্রিলিটিগেটিভ এবং পেন্ডিং কেস মিলিয়ে প্রায় 18,000 মতো কেস আমরা এবার নিয়েছি। আপনার কি মনে হচ্ছে মানে কীরকম শেষ হতে পারে, কারণ আজকে শিবরাত্রিও অনেক কোর্টগুলোতে দেখা যাচ্ছে মানে লোক কম, সেই বিষয়টা? সেটা তো অ্যাকচুয়ালি ক্যালেন্ডার যে ফিক্স করা হয়, এটা নালসা ফিক্স করে ক্যালেন্ডার, তো সেটা আমরা সারা ভারতবর্ষের সঙ্গে একই ডেটে আমাদের করার আমরা করতেই হবে। সেখানে শিবরাত্রি অবশ্যই একটু তো এফেক্ট হবে। আমরা আপনাদের মাধ্যমে আগেও আমরা সবার কাছে, যারা এই মামলার সঙ্গে পার্টি পক্ষভুক্ত ওদের কাছে আমরা আগেও পৌঁছতে পেরেছি, এবং এখনও মাত্র 12 বাজে। তো আবারও আমি অনুরোধ করব যেন ঠিক আছে, আপনাদের এই সুযোগটা পেয়েছেন যেটা লোক আদালতের মাধ্যমে শেষ করার, সেই সুযোগটা নিন। আমি আশা করব আপনারা আসবেন, হয়তো আমাদের ডিসপোজালটা ভালো হবে। এরকম কি মানে পরবর্তী কোনো সময় আবার ডেট দেওয়া যেতে পারে মানে এই? হ্যাঁ, আমরা তো প্রতি বছরে প্রায় নালসা যে ক্যালেন্ডার সেটা আমাদের 4 করে থাকি, তবে একটা লোক আদালত অনুষ্ঠান করতে গিয়ে আমাদের কতগুলো কোর্ট বেঞ্চ হচ্ছে, কোর্ট বসছে, অনেকগুলো লোক এটার সঙ্গে যুক্ত হয়ে, তো আমরা চাইবো যে যখনই করছি আমরা সেটার মধ্যেই যেন আমাদের সফলতাটা আসে, কারণ অনেকগুলো টাকা ইনভলভ হয়ে থাকে, গভর্নমেন্টের এক্সচেকারেও এটার এফেক্ট পড়ে। তো আমরা চাইবো যখনই আমরা এটা অনুষ্ঠান আয়োজন করেছি আপনারা আসুন, এটার সুবিধাটা নিন। রাজখরা গুলনি সিম্পর্ণমিক অক্ষ চিনি খরাং।